গত দুদিন আগে মালদা মেডিকেল কলেজ এর পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল একটিতে সিনিয়র রেসিডেন্ট নিয়োগের কথা জানিয়েছিল এবং একটিতে জুনিয়র রেসিডেন্ট নিয়োগের কথা জানিয়েছিল আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেই মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে আসুন বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখেনি কি পোস্টে নিয়োগ হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে তার জন্য যোগ্যতা কেমন লাগবে তো যেমনটি ভিডিওর প্রথমেই বললাম যে মালদা মেডিকেল কলেজের এর হসপিটাল পক্ষ থেকে বের হয়েছে দুই তিন প্রকাশ পেয়েছে মেমো নাম্বার ওয়ান তো টোটাল সাতটি শূন্য পদ রয়েছে এমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে দুটি শূন্য পদ সিসিউ এটির ক্ষেত্রে তিনটি অফথালমোলজির ক্ষেত্রে একটি রেডিওলজির ক্ষেত্রে একটি শূন্য পদ অর্থাৎ এই চারটি ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে টোটাল শূন্য পদের সংখ্যা সাতটি পোস্টের নাম জুনিয়র রেসিডেন্ট ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে যেটি রয়েছে বারো তিন দু চব্বিশ দুপুর আড়াইটা থেকে রয়েছে ভেনুটি দেখুন কনফারেন্স রুম অফিস অব দ্য মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল মালদা ডিভিটি রয়েছে ওই দিনের দুপুর দুটো থেকে এবং একটি গুরুত্বপূর্ণ কথা যেটি অ্যাপ্লিকেশন সাবমিশনের শেষ তারিখ দেখুন এই পয়েন্টটি লক্ষ্য করুন অ্যাপ্লিকেশন সাবমিশন লাস্ট ডেট এগারো তিন এর বৈকাল সাড়ে চারটের মধ্যে আবেদনের প্রক্রিয়াটি কমপ্লিট করতে হচ্ছে আর বয়স সময়টি পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে তবে আবেদন করা যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে কি লাগছে